গুড মর্নিং, আমি সকাল সকাল চলে এসেছি তোমাদের কাছে একটা অন্যরকম ভিডিও নিয়ে। তো অন্যরকম ভিডিওটা কি ভিডিও হতে চলেছে তোমরা দেখো আর আমার সাথে এনজয় করো। তো এখন তো এবার তো এখন ভাদ্র মাস, তো ভাদ্র মাসে আমাদের বাঙালিদের মধ্যে কি ঘর ঝাড়া হয়, ঘর পরিষ্কার করা হয়। তো আমি ঘর ঝাড়বো, তাই জন্য তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও করে নিলাম। তো এই হচ্ছে আমার ঝাঁটা, আর এই ঝাঁটা দিয়ে আমি আজকে সব ঘরগুলো ঝাড়বো। এই দেখো আমি যখন ঘর ঝাড়া, আমি নাকে মাস্ক পরে নিয়েছি, কেন কি ধুলো তো হ্যাঁচু হ্যাঁচু হবে, আর ভিডিও তো দেখতেই পাবে না, হ্যাঁচুতেই ভরে যাবে। এবং সেই জন্য আমি মাস্ক পরে নিয়েছি, আর এই আমি যখন ঝাড়া ফুলি, আর সেই তুইও এ করে না আলমারি পেছনটাও ছেড়ে। এই দেখো বন্ধুরা আমার যখন ঝুল হয়েছে কত দেখি, দাঁড়া দাঁড়া দেখাতে তো দে, সব আর তোর ঝাড়া লাগবে। এই দেখো সরি দাঁড়া, আমার যখন ঝেড়ে নি মনে হচ্ছে আমাকেও ঝেড়ে দেবে। মাথা বলছি ঝুলগুলো পড়ছে তবে একটা মাত্র ঝুলারু। তোমার নাম হচ্ছে ইন্দ্রা, পরিষ্কার করে নি ফ্রিজটাও, খুব ধুলো হয়ে গেছে, ঝুল পড়ে পড়ে সমস্ত কিছু। আজকে আজকে আমি সাফ করবো বলে চিন্তা করছি, চিন্তা করি কি ঢুপঢাপ করে করছে আস্তে আস্তে করো, আস্তে আস্তে করলে হবে না, নাকে অতক্ষণ ধৈর্য নেই, নাকের মধ্যে মাস্ক পরে অতক্ষণ করা যায় না। প্রচুর ধুলো হয়েছিল, ধুলো ধুলো ঝেড়ে নিই, আবার এই দিকে হয়েছে, উফ আহ যে লাগলো রে, অস্থির করলে তো ওরমই হবে। একটা রুম ট্যুর হয়ে যাচ্ছে, রুম ট্যুর, টু ইন ওয়ান ভিডিও। তো আরো ঝুল আছে, তো ঝাড়বো, তারপরে আবার পরে দেখাবো। এখন এইটুকু ঝেড়ে আমি হাঁপিয়ে গেছি, দেখো আজকে একটা ছোট্ট ভিডিও করলাম, ভিডিওটা আমি এখানেই বন্ধ করছি আর পুরো ঘর ঝেড়ে নিচ্ছি। বাই বাই, আমাকে ছেড়ো না প্লিজ।